তুমি যাকে ছেড়ে চলে গেছো, তুমি শুধু সেই মানুষটাকেই কষ্ট দাওনি। তুমি যাকে ছেড়ে চলে গেছো, তুমি শুধু সেই মানুষটারই ক্ষতি করনি, তুমি অন্য একটা অচেনা মানুষেরও ভয়াবহ ক্ষতি করেছো। কিভাবে জানো? কারণ যে মানুষটাকে তুমি ছেড়ে চলে গেছো, সেই মানুষটা এখন আর কাউকে ভরসা করতে পারে না, হয়তো কখনো পারবেও না। যে তিক্ত অভিজ্ঞতা তুমি তাকে উপহার দিয়ে গেছো, ওটা তাকে তাড়িয়ে বেড়াবে আজীবন। নতুন করে কারো হাত শক্ত করে আগলে ধরার আগে তার হাত থরথর করে কাঁপে এখন। কেন জানো? তোমার জন্য। তোমার মতো একটা পিশাচ, একটা অমানুষের হাত সে বিশ্বাস করে একদিন মুঠোবন্দি করে বাজেভাবে ঠকে গিয়েছিল। হয়তো অন্য একটা মানুষ তাকে তীব্র রকমের ভালোবাসা দিতে চাইবে ভবিষ্যতে, হয়তো অন্য একটা মানুষ তাকে সত্যিকারে ভরসা দিতে চাইবে একদিন, কিন্তু তুমি সেই মানুষটাকে বঞ্চিত করলে, সত্যিকার একটা ভালো মানুষকে বঞ্চিত করলে, যে মানুষটা তোমার মতো অমানুষ নয়, তোমার মতো প্রতারণাকারী নয়। হয়তো তুমি সব কৃতকর্ম ভুলে খুব ভালোই আছো, পেছনে ফিরে তাকানোর সময় তোমার নেই, কিন্তু কোনো একদিন এই পৃথিবীর বুকে ঝুম বৃষ্টি নামবে। কেন যেন সেদিন তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে, সে বৃষ্টিতে তোমার প্রচণ্ড অপরাধবোধ আর যন্ত্রণার অশ্রু একাকার হয়ে মিশে যাবে। এরপর শত সহস্র অসহনীয় নির্ঘুম রাত আসবে তোমার জীবনে, এপাশ ওপাশ করে জেগে জেগে তুমি ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে থাকবে, যে দুঃস্বপ্ন তুমি ওই মানুষটাকে দেখতে শিখিয়েছিলে। দুটো মানুষকে কষ্ট দেওয়ার ফলাফল হিসেবে একটা অসহ্য যন্ত্রণাময় জীবন পাবে তুমি। লিখে রেখো, জেনে রেখো, অমানুষেরা চলে যায়, বিশ্বাস ভেঙে দিয়ে চলে যায়, তারপর সব ভুলে যায়। পৃথিবী কিচ্ছু ভোলে না, পৃথিবী কাউকে ক্ষমা করে না।